পূজো কিন্তু শুরু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকেই। আর সারা বাংলায় পূজোয় আমরা যেমন কলকাতার মিছিলটা করছি, প্রত্যেক জেলায় জেলায় এটা করতে হবে। দুর্গাপূজা যখন এত বড় করে সেলিব্রেশন করা হবে, তাহলে দুর্গাপূজার কার্নিভালে তো বড় করে সেলিব্রেশন হবে। বেঙ্গল ট্যুরিজমের ডাক পড়েছে কার্নিভাল কভার করার, তাই পৌঁছে গেলাম সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। আজ মায়ের বিসর্জন, তাই কলকাতার বিভিন্ন জায়গার ঠাকুর একত্রিত হয়েছে। বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষের এই মিলনস্থল, নাচে গানে জমজমাটি কার্নিভাল। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। কলকাতার 95টি ক্লাব তাদের দুর্গা প্রতিমাকে সঙ্গে নিয়ে এই কার্নিভালে অংশগ্রহণ করে। তাদের মধ্যে অন্যতম ছিল প্রগতি সংঘ, স্বভূমি, তরুণ দল, হাতিবাগান, নবীনপল্লী, ভবানীপুর, 75পল্লী, আরও অনেক 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 পুজো কমিটি, যারা তাদের দুর্গা প্রতিমা শোকেস করে এনেছিল এই কার্নিভালে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও রাজ্যের বিভিন্ন মন্ত্রীবর্গ, এবং উপস্থিত ছিলেন টেলিজগতের বিভিন্ন তারকারা, সঙ্গে সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পীরা। শুধু তাই নয়, এই কার্নিভাল দেখতে এসেছিলেন বিভিন্ন দেশ বিদেশ থেকে নানান জাতের নানান ধর্মের লোকজন। সব মিলিয়ে এক সুন্দর মুহূর্তের ছবি ফ্রেমবন্দি করলেন তারাও। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আবার একটা বছরের অপেক্ষা, ততদিন ভালো থেকো মা।